সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 420 মিটার গভীরে অবস্থিত বিশ্বের নিম্নতম স্থলভূমি, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত জলের প্রাকৃতিক আধার। এটি আসলে মৃত সাগর নামেও খ্যাত। এই সাগরটি জর্ডন নদীর একটি শাখা হ্রদ। হিব্রু ভাষায় একে বলা হয় ইয়ম হা মাবেও, যার নাম হল মৃত সাগর। এই সাগরের জল সমুদ্রের জলের চেয়ে 8.6 গুণ বেশি লবণাক্ত। অনেকে হয়তো জানেন না যে ইসলামিক বিশ্বাস অনুসারে এই মৃত সাগরটি নবীর দাওয়াত স্বীকার করেছিলেন এবং সমকামিতা পাপের জন্য জিবরাইল ফেরেশতা ও আশেপাশের এলাকাটি মাটিতে প্রবেশ করে যায়। তারপর পুরো এলাকাটি শূন্যে তুলে ধরে ওপরকে নিচে এবং নিচকে ওপরে তুলে সজোরে ফেলে দেন। সেই কারণে সৃষ্টি হয় এই মৃত সাগরের। বাইবেল মতে মৃত সাগর হল সমুদ্রের রাজা ডেভিডের আশ্রয়স্থল। এই মৃত সাগরের উৎপত্তি হয়েছিল প্রায় 20 লক্ষ বছর আগে। কিভাবে সৃষ্টি হয়েছে এই সাগরের? আনুমানিক 30 লক্ষ বছর আগে জর্দান নদী, মৃত সাগর এবং উয়াদি আরবাহ অঞ্চল লোহিত সাগরের জলে বারবার প্লাবিত হয়, ফলে সৃষ্টি হয়েছিল এই সংকীর্ণ উপসাগর। এই সংকীর্ণ উপসাগরটি জেজেরিল উপত্যকায় একটি সংকীর্ণ সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে মিলিত হয়। প্রাকৃতিক মতে পূর্ব উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের প্লাবনের এই অঞ্চলে সৃষ্টি হয় হ্রদের। আশ্চর্য বিষয় হলো এই মৃত সাগরের জায়গাটি তৈরি হয়েছিল চিকিৎসা কেন্দ্র হিসাবে, কারণ মৃত সাগরের কাদা বহু রোগ ভালো নিরাময়ে সাহায্য করে। সবথেকে বড় কারণ হলো হ্রদের জলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্যাদি এবং বাতাসে রয়েছে অ্যালার্জি উৎপাদক পদার্থ। পরাগ রেণু, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণের অতিবেগুনি উপাদানের কম উপস্থিতি শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য খুবই কাজে আসে। এই অঞ্চলে রয়েছে অতিবেগুনি রশ্মির স্বল্পতা, সেই কারণে সানবাত নেয়ারের জন্য অনেকেই এখানে আসেন। সেরিয়াসিস চর্মরোগের জন্য অনেকক্ষণ ধরে সানবাত করা উপকারী। এই মৃত সাগরের জলে থাকে লবণ এবং সেই লবণে থাকে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড। মৃত সাগরের লবণাক্ততা শতকরা 30%, ফলে জলের ঘনত্ব 1.24 কিলোগ্রাম পার লিটার। জলে ভেসে থাকার মূল কারণ হচ্ছে উচ্চ প্লাবতা। এই কারণে মৃত সাগরকে যতই অশুভ মনে করা হোক না কেন, কিন্তু পর্যটকদের কাছে এটি বিশেষ আকর্ষণ। শুধুমাত্র এই মৃত সাগরের জলে ভেসে থাকবে বলেই অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকরা এখানে হানা দেয়। মনে করা হয় এখানকার জলে স্নান করলে নানা রকমের রোগমুক্তি ঘটে, কিন্তু অতিরিক্ত লবণ হার্ট এবং কিডনির পক্ষে যথেষ্ট ক্ষতিকর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।